হ্যালো বন্ধুরা পূজা ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে রান্না বান্না আমার সব শেষ হয়েছে খুব রান্না করা শেষ হয়ে গেছে বাচ্চার খাবারও করা শেষ হয়ে গেছে তো আমার একটু বাকি আছে মাছের ঝোলটা একটু পাতলা ঝোল বানাবো আর ভাতটা করাও আমার একটু বাকি আছে বাচ্চার একটা খাবার বানানো বাকি আছে তো আমার সব কাজ কমপ্লিট করার পরে তো আমি মাছের ঝোলটা বসিয়েছি তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো আমি একটু শেয়ার করছি তো একটু মিনি ব্লগটাকে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো তো চলো আমি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পরে আমি ওর উপরে দিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি যাতে লাল হবে আমার তরকারিটা একটু তো আমি তারপরে দিয়ে দিয়েছি কি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু মশলাটা কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা করার পরে আমি একটু হালকা করে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আমি নিয়ে নিয়েছি তো এক চামচ করে লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে এখানে আমি মশলা কষা হয়ে গেছে দেখো এখানে আমার ফুটছে তেল বেরিয়ে এসছে আমার কড়া থেকে আমার ওই মশলা কষার উপরে আমার তেলটা উঠে এসছে তো এখানে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম আগে থেকে আলু আর পটল তো সেগুলো আমি ভালো করে কষিয়ে নিব ভালো করে দেখো ও পিট সেপিট করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ওই টাইমে যখন আমি আলুটা যখন কষবো তখন ভালো করে কষিয়ে নিতে যাতে তরকারি স্বাদটা একটু অন্যরকম স্বাদে পরিণত হয় তো এখানে আমার কষা হয়ে গেছে তো আমার এখানে বাচার খাবারটা শুধু একটু সাবুটা বাকি আছে তো ভাত রান্না বাকি আছে আর বাঁচার একটা বাঁচার কাপড়টা কাঁচা বাকি আছে তো এইটুকু কাজ করে আমি কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি জলটা ঢেলে দিয়েছি এবার পাতলা ঝোল করবো তো তাই জলটা একটু পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখো আমার ফুটে এসছে দেখো ফুটছে আমার মাছটাকে আমি এবার দিয়ে দিব দেখো আমার ফুটেই এসছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি মাছটা দিয়ে দিয়েছি দেখো আমার প্রায় হয়ে এসছে তো একটু পাতলা ঝোল লাগবো তো তাই আমি পাতলা পাতলা করে দেখো আমার ঝুলটা রেডি একটু পরিমাণটা একটু পরিমাণ দিয়েছি বেশি আমরা কমেন্ট করে জানিও আমি কেমন বানিয়েছি আমি বেশি ভালো করে দিয়েছি খেতে কেমন হবে আমি জানি না তো কষা কষা করেছি বেশি রসা রাখিনি চারজন তো খাবো দেখো তেলটা একটু বেশি পরিমাণ পড়ে গেছে তো পাতলা ঝোল করব করেছি বা কিন্তু তেলটা একটু বেশি পড়ে গেছে তো তেলটা ভালো খাওয়াটাও ঠিক নয় তো আমার এখানে বাচ্চার খাবারটা রান্না করা শেষ এখানে ভাত হয়ে গেছে আর এদিকে আমার ডিম সেদ্ধ আর খিচুড়ি একটু বানিয়েছিলাম সেটা আমি খাবো তো বাচ্চার কাপড় কাচাও শেষ এখানে ভাত রান্নাও আমার কিছুটা হলে কমপ্লিট এখানেও হয়নি তো দেখো এখানে জিরা ঝোল লাটা মাছে ঝোল বানিয়েছি চাটা ভাই ভাই আবার আসছি পরে